চুল কিন্তু মাথাতেই ভালো লাগে, কিন্তু চুল যখন আমরা চারিদিকে পড়ে থাকতে দেখি তখন কিন্তু মোটেই ভালো লাগে না। আর বিশেষ করে এই বর্ষাকাল শুরু হতে না হতেই চুল পড়া কিন্তু তার সাথে সাথে বেড়েই চলেছে। তাহলে এর উপায় কি? উপায় আছে, আজকের ভিডিওটাই কিন্তু সেই সমস্যার সমাধান করবে। তাহলে দেরি না করে চটপট ভিডিওটা দেখে নাও, আশা করি এরপরে তোমাদের আর চুল পড়ার সমস্যা হবে না। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি জয়ত্রী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তবে খুব ভালো আছো কিনা সেটা বলতে পারবো না, কারণ বর্ষাকাল শুরু হয়ে গেছে। বর্ষাকাল শুরু হওয়া মানে কিন্তু চুলের হাজারো সমস্যা শুরু হয়ে যাওয়া, চুল ফ্রিজি হয়ে যাওয়া, গাদা গাদা হেয়ার ফল হওয়া, নানান ধরনের সমস্যা। এই সমস্ত সমস্যার সমাধান করার জন্যই আজকে আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব DIY একটা হেয়ার সিরাম, যেটা ব্যবহার করলে আস্তে আস্তে তোমাদের হেয়ার ফলটা অনেক কমে যাবে। কিন্তু সেটা শেয়ার করার আগে কয়েকটা কথা জানা তোমাদের অত্যন্ত জরুরি। সেটা হচ্ছে হেয়ার ফলের কারণ কি। হেয়ার ফল কিন্তু দুটো কারণের জন্য হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারনাল আর একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল কিভাবে এফেক্ট করে, অর্থাৎ আমাদের শরীরের ভেতরে যদি কোনো ঘাটতি থাকে তাহলে কিন্তু আমাদের হেয়ার ফল হতে পারে। আমাদের চুল কিন্তু শরীরের সবথেকে নগণ্য জিনিস, অর্থাৎ কি আমাদের শরীরে আমরা যা খাই তার যে সমস্ত প্রোটিন বলো বা ভিটামিন বলো, সেগুলো কিন্তু শরীরের সমস্ত যে জরুরি অর্গ্যান সেগুলোতে আগে যায়, তারপরে কিন্তু আমাদের হেয়ারে সেই পুষ্টিটা দেয়। তাই হেয়ারকে ভালো রাখতে হলে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার দিকে নজর দেওয়াটা সবথেকে বেশি দরকারি। কী কী কারণের জন্য আমাদের হেয়ার ফল হতে পারে? আমাদের শরীরে ভিটামিনের অভাব ঘটলে কিন্তু আমাদের হেয়ার ফল হতে পারে। তার জন্য বিশেষভাবে দেয় ভিটামিন B12, ভিটামিন B6, এছাড়া ভিটামিন D। এই ভিটামিনগুলোর ঘাটতি হলে কিন্তু হেয়ার ফল হতে পারে। এছাড়াও শরীরে যদি আয়রনের অভাব হয়, যেটা মেয়েদের ক্ষেত্রে সবথেকে বেশি দেখা যায় অ্যানিমিয়া, তো এই আয়রনের অভাব ঘটলে কিন্তু আমাদের হেয়ার ফল হতে পারে। এছাড়াও ভারী কোনো ডিজিজ হলে, ডেঙ্গু বলো, ম্যালেরিয়া বলো বা কোনো ভাইরাল ফিভার বলো, এগুলোর জন্য কিন্তু হেয়ার ফল হতে পারে। আর এক্সটার্নালও কিছু কারণের জন্য আমাদের হেয়ার ফল হতে পারে, যেমন হচ্ছে জল অনেক জায়গায় খুব খারাপ থাকে, জলের মধ্যে আয়রন থাকে, জলের মধ্যে ক্লোরিন থাকে, এই জাতীয় জল কিন্তু দীর্ঘদিন ধরে আমরা চুলে ব্যবহার করলে সেক্ষেত্রে একটা হেয়ার ফল হওয়ার চান্স থাকে। এছাড়াও কিন্তু আমরা যে ধরনের প্রোডাক্ট ইউজ করি সেই প্রোডাক্টের যে কেমিক্যাল ইউজ করা হয় তার জন্য কিন্তু আমাদের হেয়ার ফল হতে পারে। তো এই সমস্ত কারণের জন্য আমাদের সাধারণত হেয়ার ফল হয়। তবে কিছুটা হেয়ার ফল হওয়া স্বাভাবিক, কারণ মানুষের যেমন জন্ম আছে মৃত্যু আছে, ঠিক সেরকম একটা হেয়ারেরও কিন্তু গ্রোথের পরে সেই হেয়ারটা কিন্তু ফল হয়, সেই জায়গায় কিন্তু নতুন হেয়ার হয়। তার জন্য একদমই যে হেয়ার ফল হবে না সেই ব্যাপারটা কিন্তু ভুল। হেয়ার ফল কিন্তু প্রত্যেকদিনই হবে। সাধারণত বলা হয় 50 থেকে 100টা হেয়ার স্ট্র্যান্ড মানে চুল পড়াটা একদমই স্বাভাবিক, তবে সেটা নির্ভর করে যার যার চুলের ডেন্সিটির ওপরে। যার যেমন চুলের ডেন্সিটি সেই অনুযায়ী কিন্তু তাদের রোজ একটা হেয়ার ফল হয়ে থাকে। তবে সেটা যদি আর রিগ্রোথ না হয় বা দেখা যাচ্ছে যে প্রয়োজনের থেকে বেশি হেয়ার ফল হয়ে যাচ্ছে, সেটা কিন্তু একটা প্রবলেম। এবং হেয়ার ফল যদি খুব বেশি হয় তাহলে কিন্তু এটা বুঝতে হবে যে আমাদের শরীরে নিশ্চয়ই কোনো প্রবলেম দেখা দিয়েছে, কারণ হেয়ার ফল হওয়াটার মানে মেইন সাইন হচ্ছে আমাদের শরীরে কিন্তু কোনো অভাব ঘটেছে। তো সেই দিকটা অবশ্যই তোমাদের নজর দিতে হবে। খাওয়া দাওয়াটা খুব বেশিভাবে করতে হবে, খাওয়া দাওয়ার মধ্যে যেন প্রোটিন, ভিটামিন, আমাদের চুল তো তৈরিই হয়েছে কেরাটিন নামক প্রোটিন দিয়ে, তার জন্য কিন্তু প্রোটিন জাতীয় খাবার বেশি খেতে হবে। এছাড়া সমস্ত ধরনের ভিটামিন বা আয়রন যুক্ত খাবারও কিন্তু আমাদের ডায়েটে অবশ্যই রাখতে হবে। এবার আমি বলবো যে বাইরে কিভাবে তোমরা তোমাদের চুলকে টেক কেয়ার করতে পারো বা চুলের পরিচর্যা করতে পারো, তাহলে কিন্তু হেয়ার ফলটা অনেকটা কমে আসবে। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে তোমরা এই হেয়ার সিরামটা বানাবে। এই হেয়ার গ্রোথ সিরামটা বানাতে আমাদের লাগছে অনিয়ন বা পেঁয়াজ, এখানে আমি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, এবং একটুখানি আদা। প্রথমেই আমি পেঁয়াজগুলোকে ছোট ছোট টুকরে কেটে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে কিন্তু সালফার খুব বেশি পরিমাণে থাকে, যেটা আমাদের নিউ হেয়ার গ্রোথ এবং হেয়ার ফল কমাতে সাহায্য করে থাকে। আর আদা কিন্তু আমাদের যখন রস আমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করি, সেটা আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে তোলে, তার ফলে হেয়ার রিগ্রোথে খুব ভালোভাবে কাজ করে, এবং এর মধ্যে অ্যান্টি ফাঙ্গাল আছে, যদি স্ক্যাল্পে কোনো প্রবলেম থাকে সেটাতেও হেল্প করে। তো এটাকে আমি পেস্ট বানিয়ে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু মিক্সিতেও এটার পেস্ট বানিয়ে নিতে পারো। তারপর এখান থেকে আমি আমার
রস নিয়ে নিচ্ছি, পেঁয়াজ এবং আদার রস, মোটামুটি আমার 1 চামচ লাগবে। একটা পরিষ্কার বাটিতে আমি 1 চামচ আদা এবং পেঁয়াজের রস নিয়ে নিলাম। এরপরে আমি যেটা মেশাবো সেটা হচ্ছে 1/2 চামচ বা 1/2 টিস্পুন ক্যাস্টার অয়েল এবং 1/2 টিস্পুন আমন্ড অয়েল। এরপরে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। শুধু পেঁয়াজের বা আদার রস স্ক্যাল্পে লাগালে প্রবলেম হতে পারে, তার জন্য কিন্তু আমি অয়েল এখানে ইউজ করলাম। এরপরে এর মধ্যে আমি মেশাচ্ছি 2 থেকে 3 ড্রপ রোজমেরি এসেন্সিয়াল অয়েল। রোজমেরি এসেন্সিয়াল অয়েল কিন্তু হেয়ার রিগ্রোথ এবং হেয়ার ফল কম করতে খুব ভালোভাবে সাহায্য করে থাকে। এরপরে আমি আবার এই মিশ্রণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল এবং জল একসাথে মিক্সড হবে না, তবে যতটা পারবে মিক্সড করে নেবার চেষ্টা করবে। এবং আমার সিরামটা একদম রেডি হয়ে গেছে এবং এটা অ্যাপ্লাই করে। তাহলে তোমরা দেখলে কত সহজে আমরা এই হেয়ার সিরামটা তৈরি করতে পারি। এবার চলো তোমাদের চটপট দেখিয়ে দিই যে কিভাবে তোমরা এটা অ্যাপ্লাই করবে। প্রথমে চুলটাকে খুব ভালোভাবে আঁচড়ে নিতে হবে যাতে চুলে কোনো জট না থাকে। তারপরে পরিষ্কারভাবে আঁচড়ে নেওয়া চুলে আমাদের এই সিরামটা অ্যাপ্লাই করতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, এই সিরামটা তৈরি করার সাথে সাথে কিন্তু অ্যাপ্লাই করে নিতে হবে, কোনো রকম কিন্তু রেখে দিলে চলবে না। তো প্রত্যেকটা স্ক্যাল্পে ফাঁক করে করে খুব ভালোভাবে পুরো স্ক্যাল্পে কিন্তু এটা আমাদের লাগাতে হবে। হেয়ার লেন্থে লাগানোর কিন্তু কোনো দরকার নেই, শুধুমাত্র স্ক্যাল্পে লাগাবে। এবং লাগানোর পর কিন্তু আর চুল আঁচড়ানো যাবে না, কারণ এটা চুলটাকে একটু স্টিক করে দেয়। তার জন্য যদি এরপর তোমরা চুল আঁচড়াও তাহলে কিন্তু আরও বেশি হেয়ার ফল হওয়ার চান্স থাকে। তাই ভালোভাবে স্ক্যাল্পে লাগিয়ে এটাকে তোমাদের রেখে দিতে হবে এবং তারপরে তোমরা মাইল্ড কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবে। দেখো আমি খুব ভালোভাবে আমার পুরো স্ক্যাল্পে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং এক্ষেত্রে তোমরা যদি চাও লেন্থে এমনি কোনো অয়েল অ্যাপ্লাই করে নিতে পারো এক্সট্রা নারিশমেন্টের জন্য। এবার এটাকে ভালোভাবে বান বানিয়ে রেখে তোমাদের 20 থেকে 30 মিনিটের জন্য অপেক্ষা করে তারপরে শ্যাম্পু দিয়ে চুলকে ধুয়ে নিতে হবে। তাহলে তোমরা দেখলে যে কিভাবে তোমাদের স্ক্যাল্পে এটা অ্যাপ্লাই করবে। এটা কিন্তু মেনলি তোমাদের স্ক্যাল্পে ব্যবহার করার জন্য, কারণ হেয়ার ফল হয় স্ক্যাল্প থেকে, তাই হেয়ার লেন্থে ব্যবহার করার কোনো দরকার নেই। এটা তোমরা শুধুমাত্র তোমাদের হেয়ার স্ক্যাল্পে ইউজ করবে, তাহলে কিন্তু তোমাদের হেয়ার ফলটা অনেকটা কমে যাবে। এবার বলবো যে এটা তোমরা কতদিন ইউজ করবে। তোমাদের যদি খুব বেশি হেয়ার ফল হয় তাহলে তোমরা সপ্তাহে 2 দিন করে এটা ব্যবহার করবে। তারপরে আস্তে আস্তে যখন দেখবে হেয়ার ফলটা কমে যাচ্ছে বা বর্ষাকালটা কেটে গেলেই দেখবে এমনি হেয়ার ফলটা অনেকটা কমে যায়। বর্ষাকালে সাধারণত একটু মানে হিউমিডিটির কারণে আমাদের হেয়ার একটু বেশি মানে পড়ে যায়, তার জন্য কিন্তু আস্তে আস্তে বর্ষাকালটা চলে গেলে হেয়ার ফলটা অনেকটা কমে যায়। এবং তখন কিন্তু তোমরা এর ব্যবহার কমিয়ে দিতে পারো, তখন তোমরা সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারো বা খুব দরকার করলে 15 দিনে একবার ইউজ করতে পারো। এই হেয়ার সিরামটা কিন্তু শুধুমাত্র তোমাদের হেয়ার ফল কমাবে সেটা নয়, নতুন হেয়ার নিয়ে আসতেও সাহায্য করবে। তবে এটাকে তোমরা ব্যবহার করে যেতে হবে, একবার ব্যবহার করে কিন্তু মানে অনেক বেশি পরিবর্তন হয়ে যাবে এটা ভেবো না। এটা তোমাদের নিয়মিতভাবে ব্যবহার করতে হবে, 3-4 মাস ব্যবহার করলে তোমরা কিন্তু এর খুব ভালো একটা রেজাল্ট পেয়ে যাবে। তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা তোমাদের কিছুটা হলেও উপকারে লাগবে। তোমরা যদি এই সিরামটা ইউজ করো তাহলে অবশ্যই এর ফিডব্যাকটা আমাদের আমাকে জানিও, তাহলে আমারও জানতে সুবিধা হবে যে তোমাদের আদৌ কোনো উপকারে লাগছে কি না। এবং নেক্সট আমি আরও অনেক ভিডিও আনতে পারবো এই বিষয়ে। এবং আমি যে তোমাদের হেয়ার সিরামটা আজকে শেয়ার করলাম সেটা কিন্তু তোমরা অবশ্যই মানে যে যে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি করলাম তোমরা সেটা গুগলে পড়ে দেখতে পারো, আদৌ তোমাদের হেয়ারের জন্য সেটা সুবিধা হবে কেন, কারণ কোনো ইউটিউবাররা বলে দিল এবং তোমরা সেটা ব্যবহার করে নিলে এটা একদমই করবে না। তোমরা চুলে যাই ব্যবহার করো না কেন, সেটা আগে তোমরা সেটা নিয়ে রিসার্চ করবে, তোমরা পড়াশোনা করবে, গুগলে এখন সার্চ করতে পারো আদৌ সেটা তোমাদের চুলের জন্য কোনো কাজ করবে কি না, তারপরে কিন্তু তোমরা সেটা ব্যবহার করবে। আমি বলে দিলাম বা যে কেউ বলে দিল বলেই তোমরা ইউজ করবে সেটা কিন্তু একদম করবে না। যে কোনো জিনিস স্কিনের প্রোডাক্ট বলো বা স্কিনের যে কোনো জিনিস ইউজ করো না কেন, চুলের যে কোনো জিনিস ইউজ করো না কেন, অবশ্যই আগে সেটা জেনে বুঝে তারপরে তোমরা ব্যবহার করবে, তাহলে কিন্তু সেটার রেজাল্ট তোমরা পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইকটা করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব খুব সুন্দর থেকো। টাটা।